শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজিতে যুক্ত হওয়ায় পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে শেয়ার কারসাজিতে তার অংশগ্রহণ ধরা পড়ে বিএসিসির তদন্তে এই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়াতে সাকিব আল হাসান তার মালিকানাধীন কোম্পানি মোনার্ক মার্ট মোনার্ক মার্টের আরেক মালিক সাবিয়া হাসান সাবিয়ার স্বামী আবুল খায়ের হিরু হিরুর বাবা আবুল কালাম মাতবর এবং সাদিয়া হাসানের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি নিজেদের মধ্যে শেয়ার বারবার লেনদেনের মাধ্যমে এই শেয়ারগুলোর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলেন এবং পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সেই শেয়ার উচ্চ দামে বিক্রি করে তারা লাভবান হন নিজেদের মধ্যে লেনদেন করার মাধ্যমে শেয়ারের দাম এভাবে বাড়ানো আইনগতভাবে নিষিদ্ধ ফলে হাসানকে ছাড়া আর বাকি সবাইকে বিএসিসি করে বিএসিসির পক্ষ থেকে দাবি করা হয় সাকিব হয়তো না বুঝে অন্য কাউকে দিয়ে লেনদেন করায় এ ধরনের কারসাজিতে জড়িয়ে পড়েন তাই তাকে জরিমানা করা হয়নি এমন কি একে একে চারবার এমন কারসাজি করলেও তাকে তখন জরিমানা করা হয়নি তাকে শেয়ার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকেও তখন বাদ দেওয়া হয়নি বাজার বিশ্লেষকরা বলছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সক্ষতার কারণে বিএসিসি তাকে বারবারই জরিমানা থেকে বাদ দিয়েছে হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যেয়ে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো বাংলার চান বাংলার ক্রিমিনাল সাকিব আল হাসানকে নিয়ে একটা আলোচনা লং ওভার ডিউ হয়ে আছে সে আলাপটা করে ফেলি কারণ উনি অবসরের ঘোষণা দিয়ে আবার হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে গেছেন লং ওভার ডিউ হয়ে আছে কারণ আলোচনাটা মূলত করতে চাইছিলাম ওনার বিরুদ্ধে যখন একটা হত্যা মামলা দায়ের করা হয় সরকার পরিবর্তন হওয়ার পর তারপর তখন আলোচনাটা করতে চাইছিলাম কিন্তু মোর প্রেসিং ঘটনা একটার পর একটা থাকায় আর করা হয় নাই তো আমরা সেখানে তাহলে ক্রনোলজিক্যালি আসি ওখান থেকে আলোচনাটা শুরু করি জনার বিরুদ্ধে যে একটা হত্যা মামলা দায়ের করা হলো এটা তো অবশ্যই একটা বদমাইশি মামলা এটা নিয়ে তো একটা পর্বে কোথায় আলোচনা করছি একটু যে এই ধরনের মামলা কেন দেওয়া হচ্ছে এবং এই ধরনের ফাইজলামি কেন করা হচ্ছে বিগত স্বীরাচারি শাসকের হ্যাঁ করছিলাম একটা পর্বে আলোচনা বিগত স্বীরাচারী শাসকের হচ্ছে বদমাইশি যেগুলো যে অজ্ঞাতনামা মামলা দেয়া তারপর সেই হাজার হাজার লোককে ধরা তারপর হইতেছে হ্যারাস করা নতুন বাংলাদেশে কোনো হ্যারাসমেন্টের জায়গা নাই নতুন বাংলাদেশে হবে আইনের শাসন

এবং আইনের প্রয়োগ যার যেটা যতটুকু অপরাধ আছে তাকে ততটুকু বিচার আতা আনতে হবে উমুখে আমার ভালো লাগে না তমুকে আমার পছন্দ না তমুকের কথা ভালো লাগে না তমুকের ভাষা মিষ্টি লাগে না এই জন্য ধরে ল্যাং মারবো ছুতা খুঁজে বের করবো বিপদে ফেলে দিব এগুলো তো আগেকার অশুভ বাংলাদেশের ব্যাপার স্যাপার আমরা তো একটা শুভ বাংলাদেশ প্রতিষ্ঠার চেষ্টা করতেছি যেখানে যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি দিতে হবে এবং দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার আমাদেরকে যে বইগুলো পড়াইছে এগুলোর প্রয়োগ থাকতে হবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করতেছি লড়াই করতেছি তো সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা দেওয়া হয়েছে তখন সে বাংলাদেশও ছিল না সে ছিল হইতেছে আমেরিকাতে তো এই পান্ডামিগুলো তো বন্ধ করতে হবে কেন সাকিব আল হাসানের বিরুদ্ধে কি দেওয়ার মতো কোনো মামলা নাই অবশ্যই আছে তার দুর্নীতি থেকে শুরু করে নানান রকম অপরাধের ফিরিস্তি আছে তার সেগুলো তার নামে মামলা দেওয়া হোক মামলা তো যে কেউ পারে মামলা দেওয়া তো থামায় রাখা যাচ্ছে না কাউকে এটা মানে নাগরিক অধিকার সেটা আবার থামায় রাখলে সেটা হবে আবার আরেকটা বদমাইশি না সেখানে আবার পুলিশ অনেক ক্ষেত্রে মামলা দিচ্ছে সেটা হচ্ছে আবার সেটাও বদমাশী কারণ একটা নাগরিক তার নাগরিকের জায়গা থেকে এরকম সিদ্ধান্ত নিতেই পারে নিলে সেটা একটা বদমাশী হবে কিন্তু এটা স্টিল তার নাগরিক অধিকার আর পুলিশ যদি রাষ্ট্রের অংশ হয়ে এগুলা করে হ্যাঁ তাহলে সেটা তো নাগরিক না এটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে এখানে পাণ্ডামি করতেছে তো যেই কথাটা সাকিব আল হাসান বলছে ওরে বাবা কি সুন্দর করে যখন কথা বলে সাকিব রে ভাই বিশ্বাস করার মতো না এত সুন্দর হয়ে গেছে ছেলেটা এমপি নাই তো এখন যখন এমপি ছিল তখন তাপটে বাবা রে বাবা সংবাদ সম্মেলনে এসে উত্তর কোনো সোজা উত্তর নাই সব বাঁকাতে উত্তর এখন দেখি সংবাদ সম্মেলনে সোজা উত্তর মামলা হয়েছে এই ব্যাপারে সোজা স্টেটমেন্ট সোজা হয়ে গেছে কাঠির মতো তো মামলার ব্যাপারে উনি বলতেছেন যে মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরের জন্য কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে এই সবগুলো এখন যে কেউ যে কারো মতো করতে পারে মামলাগুলো আর কি তবে বিষয়গুলো যদি সুন্দরভাবে করতো আমার জন্য ভালো হতো আমার জন্য মেন্টালি সহজ হতো যে কেউ করতেই পারে হ্যাঁ ওটার কথা সুসভ্য ঠিক আছে একটা নাগরিকের অধিকার যে কারো বিরুদ্ধে মামলা করার পরবর্তীতে কোর্টে সেটা হচ্ছে প্রমাণ অপ্রমাণ হবে নাও এই ইন দ্য প্রসেসে যে একটা হ্যারাসমেন্ট হয়ে যায় সেইটা তো অবশ্যই সেখানে বদমাইশি করলে যদি ক্রেডিবল কোনো অভিযোগ না থাকে এই বদমাইশি যে করা হবে তাকে অ্যাগেন নাগরিক অধিকার সে করুক কিন্তু তাকে সামাজিকভাবে আমাদেরকে এটা বলতে হবে যে এটা একটা বদমাইশি এবং সামাজিকভাবে তাকে সেম করতে হবে এবং ঠাসা করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে রাইট এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ওয়েজ আর কি যে কাউকে সমাজে অ্যাকাউন্টেবল করার সেই জন্য বদমাইশি করতে না পারে মানে একটা কথা যে এরকম বলা হয় যে সকল লিগাল জিনিসই হইতেছে ইয়ে না মানে মানে যে কোনো কিছু লিগাল হইতে পারে কিন্তু এটা নৈতিকভাবে কারেক্ট না এরকম তার একটা উদাহরণ একটা কুইন্টারশ্যাশনাল এক্সাম্পল হইতে পারে এটা যে কাউকে মামলা দিয়ে হয়রানি করা লিগাল বাট এটা করা উচিত না বদমাইশিয়ার কি সাকিব আল হাসানের উপর তো আমাদের সকলের প্রচণ্ড খার চুরির ভোটে এমপি হয়েছে তারপর তার মাটিতে পা পড়ে না যা ইচ্ছা তাই করে বেড়ানো জাতীয় দলের খেলা বাদ দিয়ে হইতেছে বিজ্ঞাপন করা সিরিজের মাঝখান থেকে হোটেল ছেড়ে দিয়ে বিজ্ঞাপন করা এগুলো মানে যেগুলো করা যাবে না সেগুলো সে সব করে বেড়াইছে এবং তাকে ডাক দেওয়ার কেউ ছিল না শেয়ার মার্কেটেই তার অপরাধের কোনো বিচার হচ্ছে না আপনি আসছেন খেলার ফান্ডামেন্ট নিয়ে বিচার করতে যা হোক সবচেয়ে বড় কথা কোটা আন্দোলনের সময় যখন মানুষ ছাত্রদেরকে মারার পিকে ছিল যখন যে সময়টাতে সেই সময় সাকিব আল হাসান আমেরিকায় ঘুরতেছে শুধু ঘুরতেছে না সেই ছবি দিচ্ছে যখন সারা দেশের মানুষ প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে পোস্ট দিচ্ছে মানে বাংলাদেশে তখন এর বাইরে সেকেন্ড কোনো আলোচনার টপিক ছিল না এমন একটা সময়ে সাকিব আল হাসান তার ছবি দিছে তার প্রোফাইলে বা মাইডেতে যা ক্লিয়ারলি বিদ্রুপ করতেছিল সে তখন যে ছেলে পুলের জীবন দিচ্ছিল এই বিষয়টাকে সে বিদ্রুপ করতেছিল এর সেকেন্ড কোনো ইন্টারপ্রিটেশন নাই তো সেই বদমাইশকে তো এই নতুন বাংলাদেশে এত মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন করে আনছি যেই আগের বাংলাদেশ সে তো তো সেই যত রকমের পান্ডামি আছে করে বেড়াইছে সরকারি মন্ত্রী এমপি হওয়া থেকে শুরু করে জাতীয় দলের নিয়ম কানুন ভাঙা থেকে শুরু করে শেয়ার মার্কেট কেলেঙ্কারি থেকে শুরু করে নানান অভিযোগ সেগুলোর বিচার আচার হইতে হবে না খুনের মামলাদের দরকার নাই সেগুলোর তো বিচার আচার হইতে হবে সেগুলোর কিছু বিচার হয়েছে যেটা আমি রিসেন্টলি আলোচনা করতে চাইছিলাম আর একটা কারণে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে আমরা যেটা শুনলাম জরিমানা করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা শেয়ার বাজার কারসাজি করার তাও সেইখানেও জরিমানাটা ঠিক করে করা হয় নাই কারণ শেয়ার বাজার কারসাজিতে এই ধরনের ক্ষেত্রে জরিমানা করার নিয়ম হচ্ছে সে কারসাজি করে যত টাকা প্রফিট করছে সে অ্যাটলিস্ট সেই পরিমাণ তাকে জরিমানা করা হবে কারণ এর কম করা হলে তো সে স্টিল প্রফিটের মধ্যেই আছে তাকে সেটা শাস্তি দেওয়া হয় না রাইট আনা যাচ্ছে যে সাকিব আল হাসান এখানে এই এই সিস্টেমের মধ্য দিয়ে সাকিব আল হাসানের নিজের হাত থাকুক বা তার কোম্পানি করুক এভার সেটার জন্য তো সে লয়াবল জানা যাচ্ছে যে নব্বই কোটি টাকা হচ্ছে তারা প্রফিট করছে এই সব করে সেখানে তাকে সরি নব্বই লক্ষ টাকা সেখানে তাকে জরিমানা করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা সো এটা শাস্তি দেওয়া হয় না স্টিল তার পকেটে চল্লিশ লক্ষ ঢুকতেছে সেটা কোনো শাস্তি না ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল হচ্ছে যেই লোকের ওয়ার্থ হইতেছে নেটওয়ার্থ কত থাকে বল হাসানের পাঁচশো কোটি টাকা মনে হয় সেই লোককে হচ্ছে জরিমানা করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকা যার জরিমানা করার কথা নব্বই লাখ টাকা বা এক কোটি টাকা সো ইটস ফাইজলামি ছাড়া কিছু না আর সর্বশেষ যে অবসর নেওয়ার ঘোষণা দিল সে টেস্ট ক্রিকেট থেকে এবং টি টোয়েন্টি ও সে বলতেছে যে তার খেলা শেষ হয়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ খেলা হয়ে গেছে তো এই অবসরের ঘোষণা দেওয়ার একটা জায়গার মধ্যে একটা কথা সে বলে যে ঠামার কানের মধ্যে আটকে গেছে সে কথাটা হচ্ছে ইন্ডিয়াতে টেস্ট খেলা হইলো সেখানে সাকিব আল হাসানের বাজে বোলিং পারফরমেন্সের ব্যাখ্যা সে কি বলবো একটু ব্যাখ্যাটা শোনেন শুনে দেখেন তো আপনার কাছে প্রবলেম্যাটিক লাগে কি না যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বলিং করেছি এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল স্ট্রেংথ একটু কমে গেছিলো সো অনেক কিছুই হতে পারে মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল মেবি আমার হয়তো অত ভালো বোলিং অত ভালো ভালো মানে কি না করার কত সরকার আমলে পান্ডামি করতে করতে ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে ওই ন্যাচারালি ওই ফ্লোতে চলে আসছে ওই পান্ডামি করার যদি আজকে জবাবদিহিতা থাকতো আজকে পাণ্ডামি করে মন্ত্রী হয়ে চুরির ভোটে এমপি হয়ে এসব পাণ্ডামি করার অভিজ্ঞতা এবং অভ্যাস যদি না থাকতো তাইলে অটোমেটিক্যালি এটা মাথায় আসার কথা ছিল যে এই কথাটা তুমি বলতে পারো না যে আমি জাতীয় দলের একটা তালিকাভুক্ত প্লেয়ার মানে আমার বেতন এটা আমার একটা জব আমার প্রফেশন আমার ফুল টাইম প্রফেশন এটা আমাকে বেতন দেয় বিসিবি থেকে আমাকে লাখ লাখ টাকা বেতন দিয়ে আমাকে রাখা হচ্ছে যেই কারণে সেইখানে আমি খেলতে পারি না জাতীয় দলের হয়ে এখন কাউন্টি ক্রিকেট খেলে আসছি খেলে এসে আমি টায়ার্ড আমার হাত টায়ার্ড বিথায় আমি বল করতে পারি নাই এই কারণে জাতীয় দলের আমার পারফরম্যান্স খারাপ মানে লজ্জা তো খেয়ে ফেলছে পান্ডামি করতে করতে রগে রোগে শিরা শিরা ভাবে বদমাইশি ঢুকছে যে কি যে বলতেছে সেটারও হুঁশ নাই ইসলাইকে আপনি অফিসে গিয়ে ঘুমাইতেছেন কি ব্যাপার আপনি কাজ না করে ঘুমাচ্ছেন কেন কারণ হচ্ছে আমি গতকাল রাতের বেলা খ্যাপ মারছি আমি আমি টিউশন করাইছি কালকে সারা রাত উপরে ইনকাম করছি কালকে সারা রাত ঘুমাইতে পারি না এই কারণে এখন অফিসে এসে ঘুমাইতেছি তো এই হচ্ছে করে বেড়াইছি এতদিন ধরে এই করে বেড়াইতে বেড়াইতে আজকে মান্ডামি এমন জায়গায় পৌঁছাইছে যে মুখেও বাঁচতেছে না এই কথা বলতে যেটা সত্য কারণ আমরা জানি এবং এই সত্য কারণটাই তো এতদিন মানে স্বীকার করানো একটা মুশকিল ব্যাপার ছিল সেখানে এই সত্য কারণ অবরিল বলে ফেলতেছে যে আমি কাউন্টি খেলে টায়ার দেখে আমি জাতীয় দলে পারফর্ম করতে পারতেছি না টাকাগুলো ফেরত দিয়েছিলি জাতীয় ন্যাশনাল ক্রিকেট দল এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইয়ে না এটা একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান একটা পাবলিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সেই সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন তুলবেন এখানে কিন্তু আপনারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের বুকে গুলি চলবে সেই সময় আপনারা ঘোরাঘুরি ছবি ছবি দিবেন জনগণকে পাত্তাই দেন না আপনারা আপনাদের খেলার দরকার নেই আপনার আল্লাহর আসতে একে সবগুলা ক্রিকেটার আপনারা যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় আপনারা না থাকলে বাংলাদেশের চিকি বিশাল ক্ষতি হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হয়ে আমরা র্যাঙ্কিংয়ে বারো নম্বর থেকে তেরো নম্বর টিম হয়ে যাব আল্লাহর সাল্লাহ আপনারা সকলে জাতীয় দল থেকে বের হয়ে যান আমরা নতুন করে জাতীয় দলের ক্রিকেটার ঢোকাবো যারা জনগণের কাছে জবাবদিহি করার অভ্যাস দায়বদ্ধতা এগুলো আছে এসব চর্চার মধ্য দিয়ে বড় হবে যাদের শিরায় শিরায় মাস্তানি পাণ্ডামি মাফিয়াগিরি করা সরকারের সাথে উঠবস করা এগুলো নাই আল্লাহর আস্তে আপনারা সকলে দল বেঁধে আপনারা জাতীয় দল থেকে আল্লাহর আস্তে আপনারা অবসর নেন আমরা আমাদের র্যাঙ্কিং বারো থেকে তেরোতে যা কোনো সমস্যা নেই আমরা আবার তেরো থেকে বারো কিংবা এগারো কিংবা দশে ফিরিয়ে নিয়ে সারা পৃথিবীর থোতামুখ ভোতা করে দেব আমরা ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে এসে